সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত বিশ্বজুড়ে ভূতের আনাগোনা শেষ নেই। নানা ধরনের ভূত এবং তাদের অলৌকিক কার্যকলাপকে কেন্দ্র করে বিশ্ব সাহিত্যের পাতায় একাধিক রচনা প্রকাশিত হয়েছে। ভূত মানে যে শুধু শঙ্কা আর শিহরণের অভিব্যক্তি নয়, তার অন্তরালে লুকিয়ে আছে কিছু মনস্তাত্ত্বিক সমস্যা, এ কথা ভাববার সময় এসেছে এখন। তাহলে শুরু হোক ভূতের সাথে আমাদের অন্যরকম লড়াই। নমস্কার, ভয়েস অফ সায়ান ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত। আজকে পডকাস্ট উইথ সায়ানের চতুর্থ এপিসোডে আমরা শুনব ভূত রহস্যের সন্ধান। তাই বেশি কথা না বাড়িয়ে গল্প শোনার পালা। প্রথমেই এক বিখ্যাত মার্কিন সাহিত্যিকের কথা বলা যাক। তিনি হলেন ঔপন্যাসিক হথর্নে। তিনি বেশ কয়েকবার একটি আশ্চর্য ঘটনার মুখোমুখি দাঁড়িয়েছিলেন। ওই ভদ্রলোক প্রায়ই পড়াশোনার জন্য অ্যানসেনিয়াম লাইব্রেরিতে যেতেন। সেখানে গিয়ে তিনি দেখতেন বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর হ্যারিস বসে আছেন আর চোখ বিনদ্ধ রেখেছেন বস্টন পোস্ট নামের পত্রিকার পাতায়। বেশ কিছুক্ষণ ডক্টর হ্যারিসের সাথে আলাপচারিতায় কেটে যেত। কিছুদিন বাদে তিনি জানলেন ডক্টর হ্যারিস প্রায় বছর খানেক আগে পৃথিবীর মায়া ত্যাগ করে বড় পাড়ে চলে গেছেন। এই কথা শুনে যথেষ্ট বিস্মিত হলেন হথর্নে, কেননা আগের দিনও ওই লাইব্রেরিতে ডক্টর হ্যারিসের সাথে কথা হয়েছে। হ্যারিসের মৃত্যু সংবাদ শ্রবণ করার পরেও যখন তিনি ওই লাইব্রেরিতে গেছেন, তখন দেখেছেন ডক্টর হ্যারিস তার সুনির্দিষ্ট চেয়ারে বসে বোস্টন পোস্টের পাতায় চোখ রেখেছেন। হথর্নে সারা জীবন এই ঘটনা নিয়ে চিন্তা করলেও তিনি এর কোনো সন্তোষজনক ব্যাখ্যা আমাদের সামনে হাজির করতে পারেননি। এই প্রসঙ্গে আমরা ইংল্যান্ডের আর এক জীবন্ত ভূতের কাহিনী শোনাতে পারি। এই ভদ্রলোককে বলা হতো ধূসর মানব অথবা আ ম্যান ইন গ্রে। মহারানী অ্যানে এবং ভিক্টোরিয়ার রাজত্বকালে তিনি নিয়মিতভাবে পরিদৃশ্যমান হতেন। 1930 থেকে 1960 সালের মধ্যে প্রায়শই তাকে দেখা গেছে ব্রিটিশ রাজপ্রাসাদের এখানে সেখানে ঘোরাঘুরি করতে। বিশিষ্ট ঐতিহাসিক ডব্লিউ জে ম্যাককুইন পোপ এই জীবন্ত ভূতের সাথে একাধিকবার সাক্ষাৎ করেছিলেন। জানতে চেয়েছিলেন সত্যি সত্যি কোনো অতৃপ্ত আত্মা এই ভূতটিকে ভর করে ঘুরে বেড়ায় কিনা। অবশেষে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে ওই ভূত আর কেউই নয়, হারিয়ে যাওয়া যুগের কোনো এক অভিনেতা যিনি মৃত্যুর সময় ধূসর পোশাকে শোভিত ছিলেন। তাকে প্রথম দেখা গিয়েছিল লন্ডনের ড্রুরি লেনের রয়্যাল থিয়েটারের হলে। প্রসঙ্গত বলা যেতে পারে এই থিয়েটার হলে ওই ভদ্রলোক বেশ কিছুদিন দাপটের সাথে অভিনয় করেছিল। ভূতেদের ক্ষেত্রে এই ঘটনাটি প্রায় ঘটতে দেখা যায়। যে জায়গাটি আমাদের অত্যন্ত প্রিয়, জীবিত অবস্থায় যে স্থানটিতে বারবার পা রাখতে ভালোবাসি, মৃত্যুর পরেও কোনো এক অজানা আকর্ষণে আমাদের আত্মা সেই জায়গাটির আশেপাশে ঘোরাফেরা করতে থাকে। ভূত আছে কি নেই, এই অন্তহীন তর্কে পা দেওয়ার আগে এ সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা সংক্ষেপে মেনে নেওয়া উচিত। বিজ্ঞানীরা যদিও এক কথায় ভূতের অস্তিত্বকে নস্যাৎ করে দিতে চেয়েছেন, কিন্তু আধুনিক বিজ্ঞান বোধ হয় ভূত সম্পর্কে অতখানি নিষ্ক্রিয় হওয়ার স্পর্ধা দেখাতে পারছে না। কেননা পৃথিবীর এখানে সেখানে ভৌতিক ঘটনাকে কেন্দ্র করে এমন কিছু অবিশ্বাস্য ব্যাপার স্যাপার ঘটতে দেখা যাচ্ছে, যা আমাদের অতি আধুনিক বিজ্ঞান মনস্ক মনকেও একেবারে অবাক করে দিতে পারে। ভূত দর্শনের সাথে অনেকে আবার হ্যালুসিনেশনের সংযোগ স্থাপন করতে বদ্ধপরিকর হয়ে থাকে। যেমন মহাকবি শেক্সপিয়ারের বিশ্ববিখ্যাত ম্যাকবেথ নাটকে দেখা গেছে যে এর প্রধান চরিত্র ম্যাকবেথ রক্তরঞ্জিত ছুরিকাখানিকে বারবার দর্শন করেছেন, যদিও এই ছুরিটির কোনো বাস্তব উপস্থিতি নেই। বিজ্ঞান মনস্ক মানুষেরা মনে করে থাকেন যে ভূত দর্শন হলো ম্যাকবেথের ওই রক্তাক্ত ছুরি দর্শনের মতোই অবাস্তব ব্যাপারের দর্শন। ইংল্যান্ডের ব্রিটিশ সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চ বা সংক্ষেপে SCR গত 100 বছর ধরে ভূতের অস্তিত্ব সম্পর্কে যুগান্তকারী গবেষণা করে আসছে। ভূত দেখেছে এমন অনেক মানুষের অন্তরঙ্গ সাক্ষাৎকার গ্রহণ করেছে এই সংস্থাটি। এই সংস্থার যারা উচ্চপদে অধিষ্ঠিত আছেন তারা সকলেই বিজ্ঞানের ডিগ্রি সম্পন্ন, তারাও কিন্তু অতি সহজে ভূত নেই তা বলতে পারছেন না।
এখনও তাই চলছে তাদের অন্বেষণ। হয়তো একদিন অনেক অমীমাংসিত রহস্যের মতো ভৌতিক রহস্যের কথাও আমরা পুরোপুরি জানতে পারব। সেদিন আর অমাবস্যার অন্ধকারে কোনো ব্রহ্মদৈত্যই অকারণে আমাদের ভয় দেখাতে পারবে না, কিংবা বাদলা রাতে শাকচুন্নি এসে ঘাড়ের ওপর লাফিয়ে পড়বে না। তবে সেদিন অনেক সুন্দর রোমাঞ্চিত মুহূর্তে অপমৃত্যু ঘটে যাবে, তাই নয় কি? ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, এবং এই ধরনের কন্টেন্ট বা অন্য কী ধরনের কন্টেন্ট বানানো যায় সেই বিষয়ে আমাদের জানানোর জন্য কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। এবং আপনি যদি আমার ভয়েস প্রথমবারের জন্য শুনছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য গুড বাই।